রংপুর সদর উপজেলার পাগলাপীরে এবারে স্থায়ী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে এবং ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। মহাসড়কের 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা ও দোকানপাট থাকবে না, এ মর্মে সাইনবোর্ড লাগানো সত্ত্বেও হাইকোর্টের আদেশ অমান্য করে দোকানপাট স্থাপন করা হয়। হাইওয়ে পুলিশ, মেট্রো পুলিশ, কোতোয়ালি সদর থানা এবং রংপুর জেলা ট্রাফিক পুলিশ বারবার উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিন পর আবার দোকানপাটের পসরা সাজানো হয়। এ কারণে পাগলাপীরে প্রায়শই যানজট লেগে থাকে। এবারে স্থায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুরের পুলিশ সুপার হাইওয়ে সার্কেল হরেশ্বর রায় এবং কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ বজলুর রশিদ। তারা বলেন, আবারও যদি হাইওয়ের 10 মিটারের মধ্যে অবৈধ কোনো দোকানপাট স্থাপিত হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এইবার স্থায়ীভাবে উচ্ছেদ করার জন্য আমরা গাড়ি নিয়ে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন, আমরা এই চালাগুলো আমরা নিয়ে যাব। ভবিষ্যতে এটা আবার এখানে বসায় আবার এটি আলোচনা হয়েছে আমাদের সম্মানিত পুলিশ সুপার রংপুর এবং তার স্যারের নির্দেশনা আছে এবং তার অভিজ্ঞতা আছেন, তার প্রতিনিধি স্থানীয় ওসি আছেন, আমাদের যে বজলুর সাহেব আছেন এখানে উনি আসছেন এবং আমাদের এই বিষয়টি স্থায়ীভাবে এখানে কীভাবে যান্ত্রিকমুক্ত করা যায় আজকে এটার আমরা ব্যবস্থা নেব। আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে যাতে ঘরমুখা মানুষ নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারেন এবং ঈদ শেষে যেন পুনরায় কর্মস্থলে ফিরতে পারেন সেই দিক বিবেচনা করে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনায় হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ আমরা যৌথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যাতে এই যানজট সৃষ্টি না করতে পারে এই জন্য যত্র যত্র যে দোকানপাটগুলো আছে এবার একটা শৃঙ্খলা করার জন্য আমাদের আজকে